কয়েকটা দিনই বাকি। তো আমরা ছুটির দিন থেকে হঠাৎ করে বেরিয়ে গেছিলাম লং ড্রাইভে, আর হঠাৎ করে যেতে যেতে রাস্তায় আমরা একজন ঢাকির খবর পাই। তো এখানকার খুবই ফেমাস আর প্রসিদ্ধ ঢাকি, তো আমরা আজকে তারই জীবিকা, তারই জীবন সব কিছু আমরা তো আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা থাকুন আমার সাথে, আজকে বেরিয়েছিলাম আমি আমার দাদার সাথে। কোথায় গেছে ওই যে দাদা দিব্যেন্দু? আর দাও পেছনে স্নিগ্ধ। তো বাকিটা আমরা ওই গ্রামে গিয়ে আমরা দেখা করছি, আসুন আমার সাথে। বড় রাস্তা থেকে গ্রামের ভেতরের রাস্তায় এসে পড়েছি আমরা। শহরের ভেজাল ছেড়ে গ্রামের নির্ভেজাল সবুজের সমাহারে মন জুড়িয়ে যেতে বাধ্য। এক দুই মাস এখানে কাটালে স্কুল কলেজ টাইমের ফুটবল খেলার সময় লাং ক্যাপাসিটি আবার মনে হয় ফিরিয়ে আনতে পারবো। আশপাশের মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে খোঁজ পেয়ে গেলাম এনাদের প্র্যাকটিস গ্রাউন্ড। তুলে ধরছি এনাদের বাজানোর কিছু মুহূর্ত। এরপর জমি একটা আড্ডা দিলাম এনাদের সাথে। গ্রামের আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছিল আমাদের আড্ডা দেখে। তাহলে আমরা চলে এসেছি এই যেখানে ঢাকি যিনি থাকেন তার গ্রামে। তো প্রথমে আমি তাদের নামগুলো জেনে নেব। আপনাদের নামটা বলুন। আমার নাম খোকন রুই দাস। খোকন রুই দাস। আপনার? আমার নাম বাসুদেব রুই দাস। বাসুদেব রুই দাস। আপনার? লক্ষণচন্দ্র রুই দাস। লক্ষণচন্দ্র রুই দাস, ঠিক আছে। আপনি কত বছর ধরে ঢাকের এই ব্যাপারটাতে কত বছর ধরে আছেন? এই সাত বছর ধরে আছেন তো? আচ্ছা, আর আপনার এই প্রথম মানে কারোর থেকে তালিম নিয়েছিলেন, শিখেছিলেন কি ঢাকের ব্যাপারটা? ঢাকের ব্যাপার আমি মামাতে বাড়ি গিয়ে কাশি বাজাতাম। আচ্ছা, এই কাশি বাজাতে দিয়ে ঢাক বাজানো শিখে গেছি। আচ্ছা, এই ঢাক জিনিসটা মানে তৈরি হয় কি দিয়ে? দোকানে আপনার এই মোটা কাঠ দিয়ে আর কি, মিস্ত্রি দিয়ে খোদাই করে আর কি বার করে ঢাক তৈরি করা। আচ্ছা আচ্ছা, আর মানে ঢাকের কাঠি এগুলো বাঁশের? এগুলো কি আপনাদের কিনতে হয় নাকি? না, তৈরি করা হয়। এগুলো তৈরি করা হয়? আচ্ছা, আর আপনারা যখন কিনতে যান মানে কোথা থেকে এগুলো নেন? আমরা কিনি হয়তো শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে? আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? ছেলে পেলে আছে, তিন ছেলে আছে। আচ্ছা আচ্ছা, আর আপনার পরিবারে? আর একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে আর পরিবার। আচ্ছা, আর আপনি আপনার কি দেশের বাড়ি কি এটাই? আপনাদের তিনজনের কি দেশের বাড়ি কি এটাই নাকি? আমার বাড়ি এটা। আর আপনার? আমার বাড়ি আপনার ঘুষিকাটা। ঘুষিকাটা সেটা কোথায়? সুন্দরবন এলাকা। আচ্ছা আচ্ছা, একই জায়গা। আপনি দুর্গাপূজাতে কোথায় কোথায় বাজান? আমি বারাসাত মধ্যগ্রাম। বারাসাত মধ্যগ্রাম? আপনি? আমি বাজাই বেলগাছিয়া পাইকপাড়া। আমি গ্রামেই বাজাই, আর বাবা তো সেখানে, বাবা মারা যাওয়ার পরে আমি ওখানেই বাজাই সব জায়গায়। আর আপনারা কোন পুজোতে মানে সব পুজোতেই কি বাজান নাকি? হ্যাঁ, সব পুজোতে বাজাই। মানে যে কোনো পুজো মানে মনসা পুজো থেকে সব পুজো? সব পুজোতে। যে পুজোতে আপনি বাজাচ্ছেন সেখানে অনেক সময় হয় কি মানে জেনারেলি মিউজিক সিস্টেমে ওরা ঢাকের আওয়াজটা দিয়ে দেয়, তো সেইটা কি আপনাদেরই কোনো সমস্যা হচ্ছে রোজগারের ক্ষেত্রে? না না, হচ্ছে না। মানে আপনারা ঠিকঠাক কাজ তো পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, কাজ পাচ্ছেন, সেটার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর কোন পুজোতে রোজগারটা বেশি হয়? দুর্গাপূজা বেশি হয় সব থেকে, কালী পুজো হয় বেশি। যেরকম দুর্গাপূজা হচ্ছে বাঙালিদের একটা শ্রেষ্ঠ উৎসব, তো সেইখানে আপনাদের ঠাকে কাঠি মানে কবে থেকে পড়ে? ষষ্ঠীর থেকে। আর পঞ্চমী থেকে আমার স্টার্ট হয়। পঞ্চমী থেকে স্টার্ট? আর আপনাদের সাথে যে ক্লাবের যে যোগাযোগ হয় সেটা কিভাবে হয়? ওই ফোন করে আমরা যাই ক্লাবে।
মানে ফোন থেকে কন্ট্যাক্ট হ্যাঁ ফোন করে কন্ট্যাক্ট করে আমারও ওই তাই যোগাযোগ আছে যে ফোন পুজো হলে ফোন করে আচ্ছা আচ্ছা আর আপনার আমার তো গ্রামের পাশের গ্রামে হ্যাঁ গ্রাম পাড়ার মধ্যে যারা আচ্ছা সবসময় দেখা শোনা বুঝে নেই বলে দিল আচ্ছা হ্যাঁ শিয়ালদা একটা ঘাটি আছে না শিয়ালদা ওখানে একটা শিয়ালদা আছে শ্যামবাজার আছে শ্যামবাজার কালীঘাট আছে শ্যামবাজার আছে শ্যামবাজার কালীঘাটে যেটা আছে পটুয়া পাড়া না হ্যাঁ পটুয়া পাড়াতে তো আচ্ছা হ্যাঁ ঠিক তো ওইখানে কি কি আপনারা কি নাম লিখিয়ে আসেন তারপরে কি পূজো মণ্ডপ থেকে ডাক করেন কি আমার যে প্যান্ডেল যায় সে প্যান্ডেল তো ফোন নম্বর নিয়ে আসে আচ্ছা রে বসা হয় যার ভালো হলো সে ঠিক করে নেগার যা পছন্দ হলো এই মত নিয়ে আচ্ছা আপনার যে এরকম ক্লাব যে আপনাদেরকে নিয়ে যায় বা ওদের সাথে আপনারা যে বাজাচ্ছেন তো ওনারা কি আপনাদের খাবার পড়ার মানে সব কিছু হ্যাঁ খাওয়াটা সব বন্দোবস্ত করে দেয় সব ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা করে দেয় ওরা হ্যাঁ খাওয়ার ব্যবস্থা সব বাড়িতেই খাওয়া থাকার ব্যবস্থা করে দেয় থাকার ব্যবস্থা ঠাকুর মশাও থাকে আমরাও থাকি আচ্ছা আচ্ছা আর আপনি তো এই গ্রামে তো এখানে আশেপাশে আপনি তো আমি একটা ছোট প্রশ্ন করব যেরকম এইখানে আপনারা যে বাজাচ্ছেন তো আপনারা পূজো মণ্ডপে প্রচুর পূজো মণ্ডপে এত বছর বাজিয়েছেন তো আপনি ক বছর ধরে বাজাচ্ছেন এমনি এই সাত বছর ধরে সাত বছর আপনার তো অনেক বছর আমি 77 থেকে রয়েছি বিশাল অনেক বছর তো আমি একটা জিনিস তাহলে আপনাকে প্রশ্ন করব যে এখন আগের যে দুর্গাপুজোর যে একটা মানচিত্র ছিল একটা চারিদিকে পরিকাঠামো ছিল এখন কি সেটা কি বদলেছে আজকালকার দিনে চেঞ্জ কিছু হয়নি হ্যাঁ কি হয়েছে তাহলে সেটা প্যান্ডেল বেড়েছে ঠাকুরও ভালো হয়েছে আচ্ছা যেরকম আমাদের যে গ্রাম বাংলার যে পুজো হয় যে পুজোগুলো হয় আপনি তো গ্রাম বাংলাতেও বাজিয়েছেন শহরেও বাজিয়েছেন দুজনই তো সেইখানে দাঁড়িয়ে মানে গ্রাম আর শহরের যে পুজোর যে ডিফারেন্স সেটা কী রকমভাবে আপনারা দেখেন মানে এখানকার পরিবেশ কেমন ওখানকার পরিবেশটা কেমন ভালো করি কলকাতায় প্যান্ডেল ভালো লাইটিং হয় মানে গ্রামে ততটা হয় না হ্যাঁ এইটুকু ব্যাপার মানুষের আন্তরিকতাটা বেশি তো এখানে গ্রামে আর কলকাতা গ্রাম অঞ্চলে অতটা হয় না কারাগায় তো হ্যাঁ কলকাতা শহরে অত প্যান্ডেল হলো আলো হলো বিভিন্ন আপনাদের এখানে মানে কি মানে ডিফারেন্স কি শুধু কি আলো কম এই ব্যাপারটা আর কিছু আর অন্য কিছু প্যান্ডেলও লাইটিং এর ব্যাপারটা কম থাকে আপনার বাজনা এখান থেকে খানিক নিয়ে যাবে আধ ঘন্টা এক ঘন্টা 20-20 হাজার আর এই ঢাকির কাছে সব বাবু কাবু হয়ে যাবে আর এখনকার কলকাতায় যারা বাজনা দা তো 4-5টা বাজনা ধরে রেখেছে কার কাটা করবে আচ্ছা মানে সেটা আমি এই যখন বাজবে একটা আনন্দ মানুষ নাচবে আর ওরা করে কিড়িং কিড়িং খাই করে যায় তালের সময় সাই বন্ধ করে দেবে ঘুরে দেবে আর এ কতটা নাচবে নাচ কতটা আনন্দ করবে মেয়ে ছেলে পিলে সব বাচ্চা কাচ্চা সব মিলে না একদম পাড়া গায়ের আনন্দের মতো আনন্দ নেই শহরে হবে না সেই বিসর্জনের সময় অন্তত সেই জিনিস হবে না এটা ঠিক এটা ঠিক এই যে ঢাক বাজানো এই যে রোজগারের ব্যাপারটা এটাতে আপনাদের কখনো এখন যে সমস্যাগুলো আসছে যেরকম ডাকিদের ব্যাপার স্যাপার যে মানে কন্ট্যাক্ট করতে টাইম নিচ্ছে কোনো পুজো মণ্ডপ তো এটাতে কি রোজগারের কোনো সমস্যা আসছে নাকি আপনাদের যেটা আগে রোজগার করতেন সেটাই এখনো তাই আছে আপনি বলুন রোজগার আগে মানে তাছাড়া এবার কিছু বাড়াতে হয়তো অনেকেই বলে রেখেছে যে 2-5 বাড়াবেন এই সেটাই থাকে তাতে আপনাদের সংসারে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না আরও অন্য অন্য কাজ করতে যে হোক চলে যায় মানে ঢাকি এই ছাড়াও আপনি অন্য কোনো কাজকর্ম করেন তো এই ছাড়া তার এই বছর ধরো 500 টাকা এই সারা বছর কি আর 500 টাকাই হয় বছর বছর বাড়াতে হয় মানে ঢাকের ভরসা থাকলে হবে আমাদের ঢাকের ভরসা থাকলে হবে না বাজনার ব্যাপারে থাকলে হবে অন্য কিছু করতে হবে সংসার চলে সোনাপুরি কাজে যাই শহর বাড়ি বাড়ি কাজ করি আপনি সোনারপুরে কাজে যান বাড়ি বাড়ি শহর বাড়ি বাড়ি কাজ করি আচ্ছা আর এই পুজোর সময় ঢাকটাকে বাজাই পুজোর সময় ঢাকটা আর বাকি সময়টা মানে আপনি অন্য ধরনের অন্য কাজ করেন তো ঢাকটা পুরোপুরি না আপনার মানে বাকি বাকি কাজও আছে হ্যাঁ বাকি কাজ আছে সব বাড়ি বাড়ি ঘাস তোলা কাজ করি আচ্ছা খুব ভালো লাগলো এখন তাড়াতাড়ি বৃষ্টি নেমে যাবে শরৎকালের আকাশ আমি জানি না কখন বৃষ্টি নামবে তো যাই হোক খুব ভালো লাগলো কথা বলে এনাদের থেকে এনাদের এক্সপিরিয়েন্সগুলো নিয়ে তো আপনাদেরও ভালো লাগবে এই সবার কথোপকথন শুনে এরপর আমরা এমন একজনের বাড়ি গেলাম যিনি এই গ্রামে ঢোল তবলা খোল এইসব ইনস্ট্রুমেন্টসের বডি মেটেরিয়ালসগুলো প্রিপেয়ার করেন আচ্ছা এগুলো কি আছে এগুলো ঢাকের চামড়া ছাগলের চামড়া আচ্ছা ঢোল তবলা হয় না তবলা যেটা বাজায় হ্যাঁ ওইটা ঢিকি তবলা খোল আমরা আচ্ছা ঢোল না কীর্তনে বাজে না হ্যাঁ
ওই সব তৈরি। তো এগুলো কি শোকানো হচ্ছে এখন? হ্যাঁ, শুকিয়ে ওই তবলার দোকানে দেওয়া হয়। আচ্ছা, দিল্লি ওড়া। আচ্ছা, এটা বাইরে যায় এগুলো? আচ্ছা, উড়িষ্যায়। আমরা যেগুলো বাজাচ্ছি ওইগুলো মানে এনারাই তো ওগুলোই তো ইউজ করে না? মানে এক সপ্তাহ এটাকে পুরো শোকাতে হয় নাকি? চারটে হবে তবলার মুখটা না? এটা দুটো তিনটে চারটে হবে। আচ্ছা, তবলার চারটে মুখ হবে এটা দিয়ে? একটা মালে চারটে মুখ হয়। এটা তো ঢাক হয়। আচ্ছা, এই পুরোটা 1000 টাকা করে? চারটে 4000 টাকা। আচ্ছা 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 আচ্ছা, মানে একটা মালে 4000 টাকা বিক্রি হয়। গরুর চামড়া তবলা যে ছোট হয় না, সরু আচ্ছা। মানে আপনি মানে এখান থেকে কি কাউকে কন্ট্রাক্ট ধরা আছে, মানে সে এসে আপনাকে দেয়, আপনি এগুলোকে তৈরি করেন? মাঝন ধরা আছে, মাঝন দিলেও আমরা এই বানাই, বানিয়ে নিয়ে আমি কলকাতায় পাস করে। আচ্ছা আচ্ছা, লেদার কমপ্লেক্স আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেদার কমপ্লেক্স থেকে নিয়ে আসি। আচ্ছা, মানে আপনি কি শুধু এটাই করেন নাকি অন্য কিছু আছে আপনি করেন? এই কাজ করেন, মানে এটাতে প্রফিট ভালোই আছে আপনার, মানে রোজগার ভালোই হয়? আপনার নামটা কি একটু বলুন? লকাই দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সবার বাড়ি ঢাক আছে? সবাই ঢাকি এখানে, সবাই ঢাকি আছে, ঢাক ছাড়া আর অন্য কাজ করে ঢাকো বাজায়। পুজোর সময় সবাই এখানে আলাদা আলাদা জায়গায় ঢাক বাজায়? এনাদের সরলতার মন খোলা আপ্যায়ন আমাদের মন ছুঁয়ে দিয়েছে। শহরে বেসিক্যালি এই জিনিস খুবই রেয়ার। সত্যি বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা আনপ্ল্যান্ড এক্সপিরিয়েন্স হলো আজকে। এই ইনোসেন্স পিওরিটি গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয়। আর ঢাকিদের জীবনের একটা অংশ আপনাদের কাছে আজ নিয়ে আসলাম। ভালো লাগলে প্লিজ ডু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা আরও মোটিভেটেড থাকবো আপনাদের কাছে এরকমই নতুন কিছু জিনিস তুলে ধরা। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।